চিন্তারা হইল শয়তান। শয়তান হইল দুই ধরনের, একটা হইল মানুষ শয়তান আর একটা হইল ইবলিশ শয়তান। ঠিক কি ঠিক নাম? কৌজুর শয়তান তো দেখি না বাচ্চাটা ঘুম কেমনে। ও শয়তান না দেখলো আলামত দ্বারা বোঝা যায় এরা শয়তানে ধরছে। ঠিক কি ঠিক না? দেখবেন মাথার যখন জোয়ানটা চুল কাটতে যায়, চুল কাটতে গিয়ে দুই দাঁড়ের চুল কেটে তালুর মাঝে লম্বা করে রেখে দিছে। রাখার পরে কপালের দাঁড়টা লাল করে তৈরি দিছে, মানে এর মাথা টানা ভরছে। কি সে মাথা টানা ভরছে? টানা দেখলেই বোঝা যায় এরা দিব্রিছে ধরছে। ঠিক কি ঠিক না? তো এই ইবলিস দুই ধরনের, একটা হইল ইবলিস নামক ইবলিস আর একটা হইল মানব রূপী ইবলিস। সমাজে আছে কি আছে না? অভাব নাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইবলিসের আনাগোনা। কিভাবে আল্লাহওয়ালাদের বদলাম করা যায়, কিভাবে মসজিদের ইমামের বদলাম করা যায়, নেক পথে চলে হাজী সাহেবের কিভাবে বদলাম করা যায়, টুপি দাঁড়িওয়ালা একটা নজওয়ানের কিভাবে এ পথ থেকে সরানো যায়, ইবলিস আছে কি আছে না? ইবলিস থেকে বাঁচতে হলে বাবা আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করে বলেছেন, তুমি বেশি বেশি পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বেশি বেশি তোমাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হইব ইবলিস থেকে বাঁচতে হলে। তিন নম্বর হরফ হইল মিম, মিম দ্বারা হইল মাখলুক। মাখলুকুর একিম দিল থেকে দূর করতে হবে। গাছ থেকে হয় না আল্লাহ থেকে হয়, ব্যবসা থেকে হয় না আল্লাহ থেকে হয়, চাকরি থেকে হয় না আল্লাহ থেকে হয়। অনেকে বলে পাহাড়ে উজু এবার যদি গাভীটা না থাকতো বিপদ হয়ে আছি, মানে গাভীর একিম দিলের ভিতরে ঢুকছে। ঠিক কি ঠিক না? এই তিন নম্বর ইবাদতের বাধা হইল মাখলুক। মাখলুকের ইয়াকিন দিল থেকে সরাইতে হবে, আর এই ইয়াকিন অর্জন করতে হলে তোমাকে আমাকে চলতি ফিরতি বাসমান একটা মাদ্রাসা আছে দাওয়াত তবলিগের মাদ্রাসায় ভর্তি হতে হবে। যদি ভর্তি হওয়া যায় তাহলে মাখলুকের ইয়াকিন দিল থেকে দূর করা যাবে। ঠিক কি ঠিক না? শিরিক বেদাত থেকে নিজেকে হেফাজত করার অন্যতম একটা চলতি ভিত্তি বয়স্ক মাদ্রাসা, সেই মাদ্রাসার নাম হইল দাওয়াত তবলিগের মাদ্রাসা। ঠিক কি ঠিক না? চার নম্বর হরফ হইল নুন। দুশ্মনের চার নম্বর হরফ কি? নুন। নুন দাল শিন মিম নুন। নুন দ্বারা হইল বাবা নফস। নফস হইল তিন প্রকার, নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমা ইন্না। নফসে মুতমা ইন্না ওয়ালাদেরকে আল্লাহ তাআলা হাশরের কঠিন ময়দানে ডাক দিয়া বলবেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও নফসে মুতমাইন্না ওয়ালারা, আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করো, এদের সাথে হয়ে তুমি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করো। আবারে নফস অনেক কঠিন একটা বিষয়। দিল্লির জামে মসজিদের সামনে এক নজওয়ান উজু করে এসান নামাজের সময় মসজিদের বারান্দায় দাঁড়ায় বলে, তোমরা খুদা নিহি, তোমরা খুদা নিহি, মাই তেরে বন্দা নিহি, তেরে বাত মানতে নিহি। এর অর্থ হইল তুমি আমার খুদা না, আমি তোমার বন্দা না, তোমার কথা আমি মানি না। পেস লাগে কি লাগে না? আমাদের কিন্তু বুঝতে ভুল হইতেছে, পেস লাগতেছে। এক মুরব্বী
নজওয়ানকে মসজিদের বারিন্দাকে বারিন্দা থেকে ধরে নিয়ে গেছে ইমাম সাহেবের কামরায়। দিল্লির জামে মসজিদের ইমাম হলেন হাফেজ আবুল বারাকাত, যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। আবুল বারাকাতের রুমে নেওয়ার পরে বলে, শুনেন গো হুজুর, নজওয়ান মসজিদের বারান্দারে কি বলে? হাফেজ আবুল বারাকাত বলেন, এ নজওয়ান, তুমি মসজিদের বারান্দায় দাঁড়ায় কি বলছ? নজওয়ানরা বলে, হুজুর, আমি মসজিদের বারান্দায় দাঁড়ায় বলেছি, তো মেরা খুদা নিহি, মাই তেরে বন্দা নিহি, তেরে বাপ মানতে নিহি। দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব বলে, বাবা রে, কথার একটু ব্যাখ্যা করে বল। নজওয়ান ডাক দিয়ে বলে, ও দিল্লির জামে মসজিদের হুজুর, আমি আমার মহান মালিককে বলি নাই, আমি বলেছি আমার নফসকে গো হুজুর, নফস হালাল খাইতে দেয় না, ব্যবসা বাণিজ্য করতে চাই না, সুদি লাগায় লাগায় অবৈধ পয়সার প্রতি নফসে টানে, নফস আলেম ওলামার সাথে চলতে দেয় না, বেদাত কুসংস্কারের প্রতি চলতে টানে, নফস গো হুজুর মাথায় টুপি রাখতে দেয় না, বলে বয়স হয় না, এই বয়সে আমার মাথার কিসের টুপি, পাঞ্জাবি পড়তে দেয় না, বলে এখনো সময় হয় না, বুড়া বেড়ার মহিলা লোক এর ঘরে পাঞ্জাবি ভিনবে না, দাড়ি রাখতে দেয় না, কত রে তো মানছে, চাচা রাখবো বুড়া রাখবি। ও দিল্লির জামে মসজিদের হুজুর, আমি এশার নামাজ পড়ে নিয়ত করেছি, সূরা মুলকের তেলাওয়াত করে মসজিদ থেকে বের হব। এমনি একজন ডাক দিয়া বলে, কি গো আব্দুল করিম, মসজিদ থেকে বাইর, তোমার এক জায়গায় যাইব। যেই ডাক দিছে আর বসে যাবো, দেখা যা মসজিদ থেকে বের হয়ে গেছে, সূরা মুলকের তেলাওয়াত হইছে, নফসের কারণে হয় নাই, ফজরের নামাজের পরে নিয়ত করেছে যে আমি সূরাতুল ইয়াসিন পড়ে মসজিদ থেকে বের হব। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবে, তার আমলনামায় 10 কতম কোরআনের সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যেই ফজরের নামাজে সালাম ফিরাইলাম, নাতি আয়া ডাক দেয়া বলে, দাদা গো, দাদু বলছে তাড়াতাড়ি বাড়ি যাইতা। দৌড় দিলাম, নাতির কথা শুনে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত হয় নাই, হয়েছে হয় নাই, বিদায় হয়েছে। ও দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব, হুজুর, আমার নফস আলেম ওলামার সাথে চলতে দেয় না, নফস আমাকে নেক কাজ করতে দেয় না, মাথায় টুপি দিতে দেয় না, দাড়ি রাখতে দেয় না, পাঞ্জাবি পরতে দেয় না, এজন্য আমি আজকে দিল্লির জামে মসজিদের বারান্দায় দাঁড়ায় বলতেছি, তো মেরা খুদা নিহি, রে নফস, আজ থেকে আমি ওয়াদা করলাম, তুমি আমার খুদা না, যে তুমি ডাক দিলে আমাকে চলে যেতে হবে, মন চাই আর চলবো না, ওয়াদা করলাম রব সাহে জিন্দেগি আমি করব, তো মেরা খুদা নিহি, নফস তুমি আমার খুদা না, মাই তেরে বন্দা নিহি, খুদা হইলে সে বন্দা হওয়া লাগে, ঠিক কি ঠিক না? যেহেতু খুদা না, আমিও তো তোমার বন্দা না, কারণ খুদা হইলে বন্দার কথা শুনতে হয়, তুমি খুদা না, আমি বন্দা না, তেরে বাদ মানতে নিহি, আজ থেকে অঙ্গীকার করলাম, মাথায় টুপি দিব, দাড়ি রাখবো, পাঞ্জাবি পরবো, উলামায়ে কেরামের সোহবতে চলবো, শিরিক বেদাত থেকে নিজেকে হেফাজত করবো, কোনদিন নবীর সুন্নতের খেলাফ চলাবো না।